আজকের রেসিপি হলো ছুকা পান্তা। পান্তা তো আমরা সকলেই এর আগে খেয়েছি, কিন্তু একবার এই ছুকা পান্তাটি ট্রাই করে দেখুন। এর স্বাদ সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় দুর্দান্ত। আর এই প্রচণ্ড গরমে পান্তা শরীর ও মন ঠান্ডা রাখবে এবং শরীরকে হেলদিও রাখবে। আর খুব সহজে ইজিলি এই টেস্টি টেস্টি পান্তাটা তৈরি হয়ে যায়। বাই দা ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখিনি কি করে বাড়িতে খুব সহজে এই ছুকা পান্তা বানাবো। এই পান্তা বানানোর জন্য আমি প্রথমে ভাত নিয়েছি। এবার ভাতটাকে প্রথমে পান্তার জন্য রেডি করে নেবো, সেই জন্য এতে আমি দিয়ে দেবো জল। জলটা এমনভাবে দিতে হবে যাতে সমস্ত ভাতটা জলে ডুবে থাকে। দেখুন, সমস্ত ভাতটা জলে ডুবে রেখেছে। এবার এটাকে সারা রাত্রির ভিজিয়ে রাখবো, বা 8 থেকে 9 ঘন্টা। পরের দিন সকাল হয়ে গিয়েছে, ভাতটা এইভাবেই জলে ভেজানো ছিল, পান্তা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার এই পান্তাতে আমি দিয়ে দেবো 7 মতো নুন। নুন দিয়ে নুনটাকে পান্তাতে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখুন, নুনটা আমি পান্তাতে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই গরমে পান্তা খাওয়া শরীরের জন্য খুবই উপকারী, শরীরের হাইড্রেশনে ব্যালেন্স করতে সাহায্য করে। এবার আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, তাতে আমি একটা তড়কা প্যান নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো 1টা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কালো সর্ষে। এবার এটাকে আমি হালকা করে ভেজে নেব। এবার এতে আমি দিয়ে দেবো 1টা কারি পাতা, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে এই পান্তার উপরে আমি স্প্রেড করে দেবো। দেখুন, আমি ছোঁক দিয়ে দিয়েছি, দিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের এই রেসিপি ছুকা পান্তা। এবার এটাকে আমি পরিবেশন করে দেবো গরম গরম আলু সিদ্ধ বা আলুর ভর্তা, সাথে দিয়ে দেবো মাছ ভাজা, দিয়ে দেবো পেঁয়াজ, লেবু, আর দিয়ে দেবো ডালের বড়া। আপনারা অবশ্যই এই গরমে একবার এই পান্তাটি লেবু পেঁয়াজ দিয়ে খেয়ে দেখুন, সাথে অন্য কিছু যদি নাও থাকে তার প্রয়োজন হবে না। আর এই প্রচণ্ড গরমে শরীরকে হাইড্রেটেড রাখতে, আর এই গরমে শরীর ও মনকে ঠান্ডা রাখতে অবশ্যই একবার এই চুকা পান্তাটি ট্রাই করুন। আমার চ্যানেলে পান্তার আরও অনেক রেসিপি রয়েছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।